হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন লিগেল এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ আর ভিউয়ার্স আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা বরাবরই চেষ্টা করি আইনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার এবং বাংলাদেশে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে এটি আমার একটি ক্ষুদ্র প্রয়াস আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সচেতন নাগরিক তারা আইনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে অন্তত পক্ষে জানুক এবং এ ব্যাপারে তারা সচেতন হোক এবং এই সচেতনতার সাথে দেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং আইনের যে অনেক বিষয় রয়েছে যেগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনের অনেক কাজই কিন্তু আমাদের সহজ হয়ে যায় এবং আমরা কিন্তু এই বিষয়গুলো জানার ফলে আইনের মৌলিক এই বিষয়গুলো যেগুলো না জানলেই নয় সেগুলো জানার ফলে কিন্তু আমাদের অনেক প্রয়োজনই আমরা কিন্তু মেটাতে সক্ষম হই সো ভিউয়ার্স কথা না আমাদের আজকের এই যে বিষয় সেটি নিয়ে আমরা লর্স অ্যান্ড লয়ার্স আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব মাদকদ্রব্য আইনের শাস্তি আহ আসলে কি এবং কি কি শাস্তি রয়েছে এবং মাদকদ্রব্য আইনে আহ আমরা যেটা জানি যে প্রচলিত যে সমস্ত মাদকগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই মাদকগুলোর ক্ষেত্রে এগুলো সেবনের ক্ষেত্রে শাস্তির বিধান ঠিকই রয়েছে সো যেমন আমাদের প্রচলিত যে মাদকগুলো আমরা যেটা সচরাচর ব্যবহার হতে দেখি এবং যেটা আমাদের দেশের বাইরে থেকে যে সমস্ত মাদকগুলো আমাদের দেশে প্রবেশ করে তার মধ্যে আহ বেশিরভাগই হচ্ছে হেরোইন ইয়াবা ফেন্সিডিল কোকেন আহ মদ এই সমস্ত আহ মাদকই হচ্ছে সবচেয়ে বেশি আমদানি এবং হচ্ছে যে অবৈধভাবে আনা হয়ে থাকে আমরা জানবো যে আসলে এই মাদকগুলো আমরা যদি বহন ব্যবসা বা সেক্ষেত্রে আমাদের শাস্তিটি কি রয়েছে সো প্রস্তাবনায় আমি অ্যাডভোকেট ইব্রাহিম খরির পলয় চলুন আমাদের আজকের ভিডিও মাদক দ্রব্য আইনের শাস্তি কি সেটা নিয়ে আলোচনা শুরু করি তো চলুন শুরু করা যাক Subscribe to my channel and press the bell button for more updates. আজকে আমরা আলোচনা করব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো নব্বই যেটি সংশোধিত হয়েছে দু হাজার চার সালে এই আইনটি নিয়ে আলোচনা করবো এবং এই আইনেই হচ্ছে আমাদের মাদকদ্রব্য বহন ব্যবসা পরিবহনের শাস্তির কথা বলা হয়েছে সো চলুন আমরা শুরু করি সেটি হচ্ছে প্রথমত যেটি বলা যায় যে মাদক এটি একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচেয়ে সহজলভ্য বস্তু মাদক চোরাচালান বা এই ব্যবসার সাথে জড়িত যারা তারা কি এক ভেবে দেখেছেন যে কিছু বাড়তি লাভের আশায় এই সর্বনাশা পণ্যটি দিয়ে আপনি আপনার ভাই পরিবার ও সমাজের কত বড় ক্ষতি করছেন এই পৃথিবীতে বৈধ পথে অর্থ উপার্জনের কত উপায় রয়েছে কিন্তু আপনারা হয়তো এটিকেই সবচেয়ে সহজ উপায় বলে ভাবছেন একটু ভাবুন আর চিন্তা করুন সত্যি কি আরেকজনের চোখের ঘুম কেড়ে নিয়ে অন্যের ক্ষতি করে আপনার এই অবৈধ অর্থ উপার্জন আপনাকে কতটা সুখ দিতে পেরেছে সত্য কথা বলতে অবৈধ পথের অর্থ উপার্জন ক্ষণস্থায়ী আসুন আমরা জেনে নিই মাদকদ্রব্য বহন পরিবহন ব্যবসা বা সেবন করলে বাংলাদেশে আইন অনুযায়ী শাস্তি কি সো বাংলাদেশে যে সমস্ত মাদকদ্রব্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে সারা পৃথিবীতে হাজারো প্রজাতির মাদক রয়েছে তবে বাং আমাদের বাংলাদেশে যে সমস্ত মাদকদ্রব্য বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো হেরোইন ইয়াবা গাজা কোকেন ফেন্সিডিল সো চলুন দেখে নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো এ শাস্তি কী বিধান রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নয়ের এর এক উপধারায় বলা হয়েছে অ্যালকোহল ব্যথিত মাদকদ্রব্যের চাষাবাদ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বহন পরিবহন আমদানি রপ্তানি সরবরাহ ক্রয় বিক্রয় ধারণ করা সংরক্ষণ করা গুদামজাত করা প্রদর্শন করা প্রয়োগ ও ব্যবহার করা যাইবে না এবং এই উদ্দেশ্যে কোনো প্রচেষ্টা বা উদ্যোগ গ্রহণ করা বা অর্থ বিনিয়োগ করা কিংবা কোনো প্রতিষ্ঠানে স্থাপন বা পরিচালনা বা উহার পৃষ্ঠপোষিকতাও করা যাইবে না সো উনিশশো নব্বই সালের মাদকদ্রব্য আইনের নয়ের দুই উপধারায় বলা হয়েছে অ্যালকোহল ব্যতীত মাদকদ্রব্যের উৎপাদনে ব্যবহৃত হয় এই রকম কোনো দ্রব্য বা উদ্ভিদ চাষাবাদ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বহন পরিবহন আমদানি রপ্তানি সরবরাহ ক্রয় বিক্রয় ধারণ সংরক্ষণ গুদামজাত প্রদর্শন প্রয়োগ ব্যবহার করা যাইবে না তার মানে বলা বলা হয়েছে এর হয়েছে যে এই সমস্ত মাদকদ্রব্য ব্যবহার করা যাইবে না উৎপাদন করা যাইবে না এবং দুয়ে বলা হয়েছে যে এই মাদকদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত যে সমস্ত উপাদান ব্যবহৃত হয় সে সমস্ত উপাদানও কি ব্যবহার করা যাইবে না সংরক্ষণ করা যাইবে না ক্রয় বিক্রয় রপ্তানি আমদানি কোনো কিছুই করা যাইবে না সো যদি নয়ের এক এবং দুইয়ের এর এই উপধারার কোন লঙ্ঘন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি শাস্তির বিধান রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়ের এক এবং দুই উপধারা লঙ্ঘন করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন উনিশশো এর উনিশ ধারা অনুসারে যে সমস্ত শাস্তি ভোগ করিতে হইবে তা বর্ণনা করা হচ্ছে নিচে হেরোইন কোকেন এবং কোকোজাতীয় মাদক যদি হয় সেক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা উনিশের ক অনুযায়ী উপরে উল্লেখিত মাদকের পরিমাণ সর্বোচ্চ পঁচিশ গ্রাম পর্যন্ত হলে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হতে পারে তার মানে হচ্ছে যদি হেরোইন কোকেন বা কোকো জাতীয় দ্রব্য সর্বোচ্চ পঁচিশ গ্রাম পর্যন্ত যদি কোনো রকমের লেনদেন ব্যবহার হচ্ছে বা আমদানি রপ্তানি যাই করা হোক না কেন পঁচিশ গ্রাম পর্যন্ত যদি যদি তার আপনি ধরা পড়েন বা যদি আটক হয় সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সাজা হতে পারে আর যদি আপনি আটককৃত অবস্থায় পঁচিশ গ্রামের বেশি হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আপনার হতে পারে ফেন্সিডিল বা অপিয়াম জাতীয় মাদক যদি হয় সেক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কী পরিমাণ যদি সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন বছর বছর থেকে সর্বোচ্চ পর্যন্ত সাজা হতে পারে তার মানে ফেন্সিডিল যদি সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত আপনার কাছে রেখে আপনি যদি আহ দুই কেজি পর্যন্ত যদি পাওয়া যায় এবং সেই অবস্থা যদি আপনি আটক হন সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন শাস্তির বিধান রয়েছে দুই বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত এবং যদি এই ফেন্সিডিলের পরিমাণ যদি বাইশ কেজির উপরে হয় সেক্ষেত্রে উনিশশো তিন খ অনুযায়ী আপনার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে গাঁজা জাতীয় মাদকদ্রব্য যদি হয় সেক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের উনিশশো সাতের অনুযায়ী উপরক্ষিত গাঁজার পরিমাণ যদি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার শাস্তির বিধান রয়েছে সর্বনিম্ন ছ মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত আপনার সাজা হতে পারে এবং যদি এই গাঁজার পরিমাণ পাঁচ কেজির বেশি হয় দ্যাট মিন্স উনিশশো সাতের খ অনুযায়ী পাঁচ কেজির বেশি গাঁজা নিয়ে যদি আপনার আটকৃত অবস্থায় পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত সাজা ভোগ করতে হতে পারে এরপরে যেটি রয়েছে ইয়াবা বা আমরা যাকে বলছি অ্যামফিটাসন জাতীয় মাদক যদি হয় সেই ক্ষেত্রে ইয়াবা জাতীয় যাতে আমরা ইয়াবা নামে বেশি পরিচিত সো ইয়াবা নিয়ে যদি কেউ ধরা পড়ে সেই ক্ষেত্রে সর্বোচ্চ 5 গ্রাম পর্যন্ত ইয়াবা নিয়ে আটক হলে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তার সর্বনিম্ন 6 মাস থেকে 3 বছর পর্যন্ত সাজা হতে পারে এবং যদি কারো কেউ কাউকে 5 গ্রামের উপরে যদি কাউকে গ্রেপ্তার বা আটক করা হয় সেক্ষেত্রে তার সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত সাজা হতে পারে এবারে আসুন আমরা জানি যে মাদক মামলায় গ্রেফতার হলে আপনার জামিনের বিষয়টি কি থাকে সো বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবস্থান করছে তাই আদালত থেকে আইন শৃঙ্খলা বাহিনী এটিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে থাকে এবং মাদক মামলায় জড়িত একজন প্রকৃত মাদক ব্যবসায়ীকে আদালত জামিন দেওয়ার ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করে থাকেন এবং অনেক সময়ে অনেক আদালতই এই জামিন না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন আবার অনেক সময় জামিন দিলেও আবশ্যিকভাবে চার থেকে ছ মাস জেল খাটার পরেই আদালত বিবেচনা করে দেখতে পারেন যে আসলে যায় তো জামিন এটাই বলবো যে আসুন আমরা মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার হই এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ স্বাভাবিক ও মেধাবী সমাজ উপহার দেয় মাদককে সবাই না বলি এবং মাদকের এই ভয়াল গ্রাসের উচ্ছ বলে যারা ব্যবসা করছেন মাদকের এই ব্যবসার সাথে যারা জড়িত যারা মাদক সেবন করছেন প্রত্যেকের পরিবার প্রত্যেকের আত্মীয় স্বজন প্রত্যেকের আপন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছেন আপনি সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন আসুন আমরা এই মাদকের ভয়াল গ্রাস থেকে সবাই বের হয়ে আসি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সুস্থ স্বাভাবিক প্রজন্ম একটি মেধাবী সমাজ আমরা সবাই উপহার দিই সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের সেই প্রশ্ন বা মন্তব্যটি আমাকে জানাবেন এবং অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ subscribe to my channel and press the bell button for more updates